সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। পিকিউআরএস একটি আয়তাকার পরিবাহী, চিত্র ২১। এর দৈর্ঘ্য পিকিউ ইকুয়াল টু আরএস ইকুয়াল টু এল এবং প্রস্থ কিউআর ইকুয়াল টু পিএস ইকুয়াল টু বি। সুতরাং পরিবাহীটির আয়তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল এ ইকুয়াল টু এল বি। এই আয়তাকার পরিবাহীটিকে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ভেক্টর বি এ এমনভাবে স্থাপন করা হল যে ১. পিকিউ ও আরএস বাহু দুটি চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকবে এবং ২. পিকিউআরএস তলটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকবে। কিউআর ও পিএস বাহুর উপর কোনো বল ক্রিয়া করে না। ৩. চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকা পিকিউ এবং আরএস বাহুর উপর যে বল দুটি ক্রিয়া করে তার প্রত্যেকটি হল এফ ইকুয়াল টু বি আই এল। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় এফ মানের এই বল দুটি পরস্পর বিপরীতমুখী। সুতরাং এই এফ কমা এফ বল দুটি একটি দ্বন্দ্বের সৃষ্টি করবে, যেহেতু বল দুটির মধ্যে লম্ব দূরত্ব কিউআর ইকুয়াল টু পিএস ইকুয়াল টু বি। সেহেতু আয়তাকার পরিবাহীর উপর ক্রিয়াশীল দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হল টাও ইকুয়াল টু বি আই এল ইন্টু বি ইকুয়াল টু বি আই এ। এটি ২৩ নম্বর সমীকরণ। এই টর্কের জন্য আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন সৃষ্টি হবে। একটি পাকের বদলে এন সংখ্যক আয়তাকার পাকযুক্ত আয়তাকার পরিবাহী কুণ্ডলী ব্যবহার করলে সেটির উপর ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল টু বি এন আই এ। এটি ২৪ নম্বর সমীকরণ। টর্কের ভেক্টর রূপ। আমরা জানি যে কোনো সমতলিক ক্ষেত্রকে একটি ভেক্টর হিসাবে প্রকাশ করা যায়। ওই ভেক্টরের মান ইকুয়াল টু ক্ষেত্রফলের মান এবং ওই ভেক্টরের অভিমুখ হল সমতলিক ক্ষেত্রটির অভিলম্বের দিকে। সুতরাং ২৩ নং সমীকরণের এ রাশিটিকে একটি ভেক্টর এ হিসাবে লেখা যায়। টর্কের প্রভাবে ঘূর্ণায়মান প্রবাহ লুপটির যে কোনো অবস্থানে ভেক্টর এ এর অভিমুখ কী হবে তা চিত্র ২২ দেখানো হয়েছে। ভেক্টর এ ও চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মধ্যবর্তী কোণটি থিটা হলে স্পষ্টতই ২৩ নং সমীকরণটি হয় টাও ইকুয়াল টু বি আই এ সাইন থিটা। এটি ২৫ নম্বর সমীকরণ। সুতরাং টাও ইকুয়াল টু আই ভেক্টর এ ক্রস ভেক্টর বি।